আজকে যখন গরিবদের তালিকা তৈরি করেছি আমাদের মন বাধ্য করেছে যদি গরিবদের তালিকায় এক নম্বরে কারো নাম দাও তোমাদের নেতার নামটা দিয়ে দাও মুসলমান জবাব দেন গরিবদের তালিকায় নেতার নাম কয় নম্বরে একটু জোরে বলতে না আর আমাদের দেশের খই ভাজা খাওয়ার খোলা থাকে না উনি যদি আজকে মেম্বার হয় তারপরে চেম্বার এরপরে টেম্পার তারপরে জনগণের চরিত্রের হ্যাম্পার কথা কয় না এক এলাকার এক চেয়ারম্যান সাহেব পাঁচ বছর তো চেয়ারম্যানি চালাইছে কত বছর পাঁচ বছর পরে একটা মিটিং দিয়েছে মিটিং দিয়ে বলছে ভাইরা পাঁচটা বছর এত সুন্দর করে আমার পরিষদ চালাইছে দুর্নীতি মুক্ত করেছি নিজেও দুর্নীতি করি নাই এমন কি আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল খায় নাই টিয়ার কাবি খার চাল গম কে খায় নাই ওর বাড়ির মুরগি হাঁস পর্যন্ত খায় নাই জনগণ চিন্তা করলো আসল নেতা পায় গেছি সামনে নির্বাচনে খালি বোতল মার্কা বাক্স হলি হয় নেতা চাই না খালি ঠাসা ঠাসা বলে ঠিক কি না এখন মেম্বার সাহেব ছিল মেম্বার বলতেছে স্যার আপনার কথা একটু সার্টিফিকেট দিতে চাই কয় তাড়াতাড়ি দাও মাইক দিয়েছে এখন মেম্বার সাহেব বলতেছে আমাদের নেতা যা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমাদের নেতা গত পাঁচটা বছর এত সুন্দর করে আমাদের এই পরিষদ চালাইছে ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল খায় নাই কারণ নেতাও বুঝলার থেকে তোলে ওটি বেশি বাড়ি জানে না

কোন সময় তার বাড়িতে খাবার থাকে কোন সময় থাকে না পরনে মাত্র এক সেট কাপড় থাকে এইটা দিয়ে তিনি অফিস করতে থাকেন এই কারণে গরিবদের তালিকায় ওনারা যার নামটা এক নম্বরে দিলেন গরিবের নাম না নেতার নাম জোরে বলেন কিসের নাম এইরকম নেতা ছিলেন আমার বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ বিভিন্ন সম্পদ এসেছে গানিমতের মাল মসজিদে নবিয়ার শরীফের ভিতরে বসে নবী সমস্ত মালামাল সাহাবিদের সামনে বন্টন করতেছেন সাহাবিদেরকে দু হাতে বন্টন করতে করতে আর যখন কোন সম্পদ রাজি নাই কোনো টাকা পয়সা নাই সবগুলো বিতরণ শেষ সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্টন করতে করতে নবীজি বড্ড ক্ষুদ্র ক্ষুদার্থ হয়ে গেছেন বড় তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন এক বড় বিশ্ব ওই মসজিদে নবী ভিতরে যে হুজুরা আম্মা জান আয়েশার ভিতরে ঢুকে বলছেন আয়েশা রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের দায়িত্ব পালন করলাম গালিমতের মাল বণ্টন করলাম বড় ক্ষুধা লেগেছে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও আম্মা জান আয়েশা টুকরে কেঁদে উঠে বলে বিশ্বনবী দিনের ছবি করুণার ছবি আজকে আমার বাসায় ফিরেছে জনগণের সমস্ত মালা ভাত তাদের পকেটে পকেটে পৌঁছায় নবী আমার ক্ষুধত অবস্থায় বাসায় ফিরেছেন যে নবীকে খাওয়ানো আমার নৈতিক দায়িত্ব আমার জন্য আজি খরচ হয়ে গেছে কিন্তু আল্লাহ কশ আমি আইসার ঘরে পানি সারা কোনো খাবার না আমার আল্লাহ মা কুমডিশাইল খফিওলজু ভাই দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। আমার নবিতার বস্ত প্রমাণ নবীজির পরিবারে অনেক সময় মাসের পর মাস চলে গেছে চুলায় কখনো আগুন জ্বলে নাই জোরে জোরে কোন আল্লাহু আকবার নবীর সাহাবিরা পর্যন্ত না খেয়ে থেকেছেন এমন কি মসজিদে নববীর ভিতরে আসাবে সুফার আশি জন সাহাবাই আজমাইন অনেক সময় ক্ষুধার জ্বালায় চিৎকার মারতে ওখানে রশি টানানো ছিল রশির সাথে তারা ঝুলোঝুলি করতেন ক্ষুধা নিবারণের জন্য মাটিতে গড়াগড়ি দিতেন আমার আল্লাহ পাক বলেন যারা আমার ক্ষুধার পরীক্ষায় পাশ করতে চায় অনেক সময় শুধুমাত্র দুধের সর খাইলে হবে না শুধুমাত্র বড় বড় নামি দামি মাছ খাইলে হবে না গোস্ত খাইলে

এক হাজার দিনার স্বর্ণমুদ্রা মুদ্রা দিয়া সবাইকে এক হাজার করে দিলেন আর সাইজে আমর উনি যে দোকানকার লিডার ওনার জন্য দিলেন দুই হাজার জ্বরে কোন কয় হাজার আরো জ্বরে বলেন কয় হাজার এই দুই হাজার দিনার নিয়ে গিয়া সাইদেব নামরের হাতে যখন দিয়েছেন উনি তখন পড়ে নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা কখন পড়ি যখন মানুষ মারা যায় সকালবেলা যখন মসজিদের মাইকে এটা শুনি তখন আমরা কই কেমোল ওরে ঠিক আসলে কিন্তু এটা মরার দোয়া নয় যে কোনো বিপদ مصیبت হবে আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও আপনি করবেন কি ইন্না একটা پای উঠছে লাগছে বলবেন কি যেহেতু মরণ একটা বিপদ মুসিবত এই জন্য আমরা করে থাকি ইন্নাহি বা ইন্না ইলাইহি জন্য এর মাধ্যমে কখনো মনে করবেন না ওই মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করছেন এটা কিন্তু তা না এই দোয়াটা আপনার নিজের জন্যই হয়েছে আপনি বলতেছেন ইন্না লিল্লাহি নিশ্চয় আমরাও আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি রাজিউন ওই আব্দুল করিম আব্দুল্লাহ আব্দুল সত্তার যেভাবে বিদায় হয়ে গেল আজ হোক কাল হোক আমরা ওই আল্লাহর দিকে ওর মতই ফিরে যাব জোরে কোন তাহলে ইন্না লিল্লাহি কি ওই মায়েদের পক্ষে না আমার পক্ষে আমরা এটা কেউ একেবারে বেমালুম ভুলে যায় চিন্তাই করি না যে আমি দুনিয়া থেকে বিদায় হব মুসলমান বলেন বিদায় হব কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না এ দুনিয়া ছাড়িয়া জিথাই থাকো ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া জিথাই থাকো ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না ঠিক কি না যাব কি যাব না বলে কবে যাব তা কি জানি আগে দাদা যাবে আগে বাবা যাবে তারপরে আমি লাস্টে যাব এরকম সিরিয়াল বাবার কাঁধে অনেক সময় ছেলের লাশ অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ এরকম উল্টা পাল্টা হয় কি না ইন আল্লাহ জানেন আল্লাহু আলাম যদি এই কিসমতটা আপনার লেখা থাকে কেন এই ধারণা করে বসে আছেন ওই বাবা দাদা যখন মারা যাবে তারপরে আমরা মারা যাব এটা বলার সুযোগ নাই আগামী সকাল থেকে ফজরের সালাত শুরু করতে হবে যখন ঠিক না যুবকদেরকে যখন বলি যুবকরে একটু নামাজ ধরো যুবুক কয় হুজুর আর একটু বয়স হোক এরপরে যখন বয়স হলো দাড়ি বন্ধ গজাইল বললাম যুবক এখন নামাজ ধর যুবক তখন কয় হুজুর একটু বিয়ে শাদি করে নেই এত তাড়াতাড়ি বুড়া বানাবেন নামাজ ধরলে কেউ কি বুড়া হয় হ্যাঁ নামাজ ধরলে আর স্মার্ট হয় সুবহানাল্লাহ কর কারণ নামাজ একটা মানুষের শরীরকে সুঠাম করে সুন্দর করে বলেছেন বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ এরপরে যুবক বিয়ে সাজি করল বললাম যুবক রে নামাজ ধর যুবক বলতেছে হুজুর আরো একটু দেরি করেন কেন একটু বাচ্চা কাচ্চা গুলো হোক বাচ্চা কাচ্চা হলো যুবক রে এখন নামাজ ধর যুবক কয় হুজুর এগুলা কেন সাইজ করে কি করে মানে আর খালি সময় গড়ায় সময় গড়ায় এরকম যুবক আছে না নাই জোরে কর এর জন্য আমার একটা কথা মনে পড়ে একটা স্কুল ভিজিট করার জন্য ইন্সপেক্টর সাহেব ভিজিটর সাহেব আসবে আগে হেডমাস্টার কি ইনফরমেশন দিতেছে স্কুলের পরিবেশটা ঠিকঠাক রাখবেন সমস্ত কিছু রেডি সমস্ত শিক্ষকদেরকে ছাত্রদেরকে বলেছে বাবা তোমরা একদিনের জন্য অন্তত একটু পায় জামা পাঞ্জি পরে আসো অনেকে লুঙ্গি পাটি হয়ে আসো এটা চলবে না কয়েক কয়েক বছর আগের ঘটনা তে সব শিক্ষক ছাত্র মেনে নিয়েছে আমরা একদিনের জন্য একটু পায় জামা পাঞ্জাবি পরে আসবো আলহামদুলিল্লাহ কিন্তু একজন বুড়া চাচা ওনার বয়স আছে চাকরির মাত্র দুই মাস যেরকম কয় মাস উনি বলতেছে বাবা হেডমাস্টার আবদুল্লাহ আমাকে আর দুই মাসের জন্য আলকাতার মধ্যে ঢুকাসটা বাবা

তা এখন করেন কয়ে আগে ভিজিটর আসুক তো দেরি করতে সম্ভবত আসবে না ইতিমধ্যেই ভিজিটর হাজি হেডমাস্টার সা ভিজিটর তার পায়জামা পরেন কয়ে আগে ভিজিটটা শুরু হোক কথা কি বুঝতেছে এক হেডমাস্টার সব শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসায় দিচ্ছে খোঁজখবর রাখতেছে ওই সাসা পায় জামা পালল কিনল এখন তো ভিজিটর ভিজিট শুরু করে দিছে পায় জামাটা করে আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোস আচ্ছা এই চাচার লক্ষণ ভালো না খারাপ জোরে কর এক পর্যায়ে যখন ওনার ঘরের আগের ঘরে আসছে চাচা এখনো পায়ে যাওয়া কয় কি হয়েছে কয় যে আপনার ঘরের আগের ঘরে আসছে এখন আপনার ঘরে ঢুকবে কয় তাই বলে হ্যাঁ জোরে সরে ব্যাগ থেকে নিয়ে পায়জামা যাওয়া পড়তে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে কয় ঠ্যাং কয় ঠ্যাঙের মধ্যে ইতিমধ্যেই ভিজিটর হাজির এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং যায় এটা কায়দা না বেকায়দা টানা হাসলা চলতেছে পায়জামা থেকে বের হওয়ার জন্য কিন্তু বের হতে পারে না ইতিমধ্যে ভিজিটর দেখতেছে হাই রে আমি ভিজিট করব কি পায়জামার যুদ্ধ দেখতে তো কম ছড়া সাসা আপনি এর ভিতরে ঢুকছেন কেন কয় বাবা হেডমাস্টার ঢুকছে ভিজিটর বলতেছে আপনি ওনার মধ্যে ঢুকেছেন কেন নাকি এর মধ্যে ঢুকেছেন কেন আপনি না কোছেন আপনি তো বলেছেন কাজে আমার নির্দেশ কি সবার জন্য সমান আমি কাগজপত্র ঘেটে ঘেটে দেখলাম এনার মাত্র আর দুই মাস চাকরি আছে আর আপনি তাকে ভিতরে ঢুকেছে যখন বেকায়দা বাড়াই কেন চাষা হেডমাস্টার যা দোষ বার্তা করছে আমি ছেড়ে দিলাম আপনি বাড়েন কয়ে বাবা তুমি তো সাল্লা ছাড়লা না জোরে বলেন কথা ঠিক কি না যে যুবককে বারবার দৃষ্টি আকর্ষণ করি নামাজ ধর কোরআন ধর রোজা ধর এখন তুই দিনের পথে চলে আয় এই বারবার টাইম গড়াতে 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 এমন একটা টাইম হঠাৎ করে এসে যাবে আজরাইল নাম মহা ভিজিটর তোমাকে এমন ভাবে খট করে অ্যাটাক করবে কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং যাবে হাজার জানা হাসতে করলে ওই ঠ্যাং আর বাড়াবে না চলে কোন ঠিক কি না এই মুহূর্তে যুবকদের কাছে হাসির খোরাক দেই নাই আজকে থেকে সিদ্ধান্ত আগামী কাল থেকে আমরা নামাজ ধরব কোন শয়তান আমাদেরকে নামাজ থেকে ফিরাতে পারবে না এই সব সাহস আছে তো হাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখাও লিল্লাহি তাকবীর মহান আল্লাহ আমাদের তৌফিক দিন জোরে কোন আমীন ভাইরা আমার সাইদ ইবনে আমর ইন্না লিল্লাহ বলার সাথে সাথে ওনার বিবি দৌড়ে আসছেন আমার পানের স্বামীর কি বিপদ ঘটে গেল একটু দিকে শীত উনি চলে আসলেন এসে বলছেন পানের স্বামীরে কি বিপদ হলো ইন্নালিল্লাহ কেন পড়লেন আমি শুনতে পেলাম আপনার প্রতিনিধি দল মদিনা মোনাব্বার হজরত অমরের কাছে ছিলেন আমিরুল মোমিন খলিফাতুল মুসলিম হজরত অমরের কি কোনো বিপদ মুসিবত হয়েছে কিনা যার কারণে আপনি নালিল্লা পড়লেন বলে না সবচেয়ে বড় বিপদ আমার উপরে চেপে বসেছে বলে সেটা কি বিপদ এই যে দেখো দিন দুই হাজার দিনার আর স্বর্ণ আমি এটা কেমনে রাখব কোথায় রাখবো কি করব আমি বুঝতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে হজরত সাইদ ইবনে আমর এই টাকা কেমনে কোথায় কিভাবে বিতরণ করা লাগে এ ব্যাপারে আমি আপনার উত্তম সঙ্গী হয়ে যাব আর আমাদের বিবিরা হলে কি বলতো কইলে যদি তোয়ার জায়গা না পাও তুমি থেকে 12 দাও ঠিক কিনা এরা কিন্তু টাকা-পসার খুব পোকা নামাজের কথা বলে কয় যে গাও ঠিক কি কথা কয় না

জোরখন আলহামদুলিল্লাহ এইবার বিবি এই টাকাগুলো নিয়া নিজের সমস্ত অ্যাক্টিভিটিস অবলম্বন করে মাত্র দুই ঘন্টার ভিতরে দুই হাজার দিনার দু হাতে বিতরণ করে রিক্ত হস্ত হয়ে গেলেন স্বামীকে মহা বিপদ থেকে উদ্ধার করলেন জোরখন মারহাবা আপনারা কি বলেন আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করলে টাকা কি কমে যায় একজন কবি বলছে দান করিলে ধন কমে না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে কামাই করো আখেরাতের ঘর বাড়ি এটা আখেরাতের ব্যাঙ্কে জমা হয়ে যায় টাকা ডাক করেছেন আপনি দশটা আখেরাতের ময়দানে কোটি কোটি টাকা আপনার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আল্লাহ এত টাকা আমার কই থেকে আসলো আমি তো এত টাকা দান করি নাই বলে তুমি যে দশটা টাকা দান করেছিলে ওই টাকাটা আমি নার্সার করেছি অবদ্ধ করে রাখি নাই এটা দিয়ে আমি আমার কায়দায় ব্যবসা পরিচালনা করে তোমার জন্য কোটি কোটি টাকার ব্যবস্থাপনা করেছি জোরে জোরে কন সুবহান আল্লাহ এই যেটা দান করতেছেন দুনিয়ায় এটাই কিন্তু আপনার দুনিয়ায় যেটা দিচ্ছেন আল্লাহর রাস্তায় কা এটা আমার এটা আপনার আর যেটা রেখে যাচ্ছে এটা আপনার ন কি কথা বলতে যাচ্ছে আমার ভাইরা হযরত সাইদ ইবনে আমর হিমস অবস্থান করেন ইতিমধ্যেই হযরত ওমরের সিদ্ধান্ত ফাইনাল আমি একটু হিমস নগর সফর করতে যাব কেন সেখানে দুর্ভিক্ষ লাগে কেন সেখানে মানুষের বিপদ মুসিবত হয় এত বেশি কেন সেখানে এই মুহূর্তে এত দুর্ভিক্ষ লাগে মানুষের অভাব অভিযোগ কেন হয় ফান্ডামেন্টাল রাইট বলতে যা বুঝায় মৌলিক চাহিদার সমস্যা মানুষের কেন হয় আমি দেখার জন্য সেখানে যাব হযরত ওমর সেখানে চলে গেলেন ছদ্মবেশে তার সাথে বিশাল বহর থাকলো না জরকন মারহাবা কি কর আমাদের সমাজে এরকম বহর আছে না নাই অনেক অনেক আছে ভাই কিন্তু আমি এই ভাইয়ের এই স্বপ্নের কথা বলতে চাই না আমার এই ভাই কিন্তু এক লাখ হাটে দেখছেন অনেকের কাছে কি লাগে আমি তা জানেন আমার কাছে খুব ভালো লাগে এক লাখ আবার ওনার ওই ব্যাগের মধ্যে দেখা যায় খুঁজলে পাওয়া যায় যায় না মাছ আলহামদুলিল্লাহ আমরা বাহ্যিকতা জেনে সেটাই বলবো আল্লাহর কাছে জনয়টার জন্য উনি কবুল হয়ে যান জনে বলি আল্লাহ আমার ভাইরা মন খারাপ করবেন না সাইদ ইবনে মুরাল জুমাহির হিমস নগরীতে আমিরুল মুমিনিন ছুটে চলছেন তার সাথে কেউ না সদবেশে চলে গেলেন হিমস নগরীর গেটে যাওয়ার পর দেখলেন অনেকগুলো মানুষ সেখানে দাঁড়ায় আছে হযরত আমান তাদেরকে সালাম দেওয়ার পরে কুশলাদি জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়িতে হিমস নগরীতে বলে হাওয়া তোমাদের এখানে যিনি শাসন করতা তার নাম কি বলে সাইদেব নামর সাইদেব নামত তোমাদের কেমন রাষ্ট্রপ্রধান অথবা তোমাদের শাসন করতে একটু বলো না কেন তখন ওনাদের ভিতরে দল হলো দুইটা গ্রুপ হলো দুইটা যখন কয় গ্রুপ এক গ্রুপের সংখ্যা বেশি আর এক গ্রুপের সংখ্যা কম যাদের সংখ্যা বেশি তারা বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে যদি কোনোদিন পায় ওনার কাছে বলবো আপনাকে আমরা বলিবো না কাকে বলতেছে যেই দূরে নিজের পরিচয় গোপন করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এরকম অনেক ঘটনা ওনার জীবনে ঘটে গেছে মরুভীর ভিতরে যাচ্ছেন এক এক উটের পরিচালক রাখা তাকে বললেন ভাই একটা উট আমার খুব দরকার বলতেছেন উট দরকার হলে হতে পারে কিন্তু আমি দিতে পারবো না কেন দিতে পারব না বলে উটের মালিক আছে আমি উটের হলো রাখা আমি উট কেমনে দেব আমি উট দিতে পারবো না বলছে তুমি আমার কাছে আমি আমি মনে একটু বিক্রি কর আমার কাছে আমি টাকা দিবো এই টাকা নিবা উটটা বিক্রি করবা যখন মালিকের কাছে যাবা মালিক যখন তোমার হিসাব নেবে এটা বললে টাকাটা তোমার পকেটে আসলো তোমার অনেক উপকার হলো আমার উপকার হলো তোমারও হলো যে কি বলবো আপনাকে দেখে মনে হয় একটা বড় হুজু কিন্তু আপনার চেয়ে বড় খেলার কেউ নাই এটা একটা কথা বলেন আপনার চেহারা দেখা আল্লাহর ভাব কিন্তু কি কথা বললেন আপনি আপনি কি জানেন না ওই উটের মালিক আসল মালিক না উটের মালিক তো আমারও একজন মালিক আছে যার নাম আমার আল্লাহ আমি যদি উটের মালিককে ফাঁকি দিতেও পারি আল্লাহর ক্যামেরাতে আমি চর হিসেবে ধারণকৃত হয়ে যাব মায়ে ময়দানে চোরের কাতারে যাওয়ার ছাড়া আমার কোনো ভয় থাকবে না ওই আল্লাহর ভয়তে আমি কখনো আপনার কাছে উট বিক্রি করতে পারবো না এমন এক পুলিশের খুলি হয়েছি যেই দেশের মানুষকে ভালো করার জন্য কোন পুলিশ বাহিনী লাগে কারণ তাদের ভিতরে তোমার ভয় থেকে বসেছে এই ভয়তে তারা কখনো কোন খারাপ কাজ করতে সাহস পায় না এই দেশের খলিফা এই দেশে আমি ধন্য হওয়ার কারণে আমি ধন্য গণ্যমান্য বরেণ্য আমার কলিজা ঠান্ডা জরেক সুবাহান আল্লাহ তিনি বলতেছেন বাবা একটু বলো তোমাদের এই দেশের যে শাসনকর্তা তিনি কেমন চালান ওনারা বলতেছেন আপনাকে বলে আমাদের কোন কাম নেই তাহলে একটু শোনো আমাকে দেখে কি চিনতে পারো না আমি কে কয় না চিনি না তো বলে আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার নাম ওমর ইবনুল খাত্তাব জরকন আল্লাহু আকবার ওরা খালি চমকে উঠছে সেখানেই গিয়ে বাঘের ভয় সেখানেই রাত হয় ওরা মুসলিমিন আপনাকে যখন পেয়ে গেছি আমাদের মনের কথাটা আপনাকে বলে ফেলি আমাদের যিনি শাসন করতে অলি সাইদের নাম অত্যন্ত খারাপ নষ্ট পরিচালনা করে ওনার কারণে এই দেশের মধ্যে বিপদ মুসিবত এত দুর্ভিক্ষ এত সমস্যা কবলিত এত অভাব অভিযোগ ওনার বিরুদ্ধে এক নয় দুই নয় চারটা অভিযোগ নিয়ে আমরা বসে আছি আমাদের চিন্তা ছিল যদি কোনো দিন আমিরুল মহমিন খলিফাতুল মুসলিম নমরকে পাই ওনার কাছেই বর্ণ করব আজকে যখন আপনাকে পেয়ে গেছি আমাদের চারটা অভিযোগ আপনাদের শুনতে হবে আর নেতার সাথে বিচার সালিস করে আমাদের বনিমনা স্থাপন করে দিতে হবে এইবার হজরত জবর বললেন বলতো বলতো তোমাদের নেতার বিরুদ্ধে চারটা অভিযোগ কি বলে এক নম্বর অভিযোগ হলো আমাদের নেতা প্রত্যেক দিন অফিসে আসে এক ঘন্টা লেট করে কয় ঘন্টা আসতে হবে দশটায় উনি আসেন এগারোটা দ্বিতীয় নম্বর অভিযোগ আমাদের নেতা একটা মাসের ভিতরে সরকারি আল উদলাতুল হুকুমিয়া সরকারি ছুটি ছাটা ছাড়াই একটা দিন তিনি অফিসে অনুপস্থিত থাকেন অফিসে আসেন না এটা হলো আমাদের দুই নম্বর অভিযোগ তিন নম্বর অভিযোগ আমাদের নেতা যখন রাতের বেলায় বাসায় ঢোকেন আমরা যখন সার নামাজ পড় থেকে ফজর পর্যন্ত তাদের তার বাসায় গিয়া আমাদের সমস্যা কবলিত হওয়ার কারণে যখন তারে ডাক করি তাকে যখন আমরা স্মরণ করি নেতার কি যে হয় বাড়ি থেকে আমরা মরে গিয়ে গেলেও উনি আমাদের সারা দেন না এটা নেতার বিরুদ্ধে আমাদের তিন নম্বর অভিযোগ আর চার নম্বর অভিযোগ নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তব্য রাখেন নেতা যখন কোথাও বিচার সালিস করেন নেতা যখন কোথাও কোনো কাজে লিপ্ত হন হঠাৎ করে ওনার যে কি হয় সেন্সলেস হয়ে জমিনে পড়ে যান বেহুশ হয়ে জমিনে পড়ে যান ওখানে আমরা একটা কি কর্তব্য বিমট অবস্থার সৃষ্টি হয়ে যায় বড় সমস্যায় আমরা পড়ে যাই এই চারটে অভিযোগ নিয়ে আমরা বসে আছি নেতার বিরুদ্ধে আপনারা আদালতে দায়ের করলাম এই বিচার করে দিবেন আর নেতার সাথে আমাদের বনিবনা সৃষ্টি করে দিবেন হজরত অমর বললেন আমি শুধু অমর নাই আমি হলাম অমরে ফারুক আমি সত্য মধ্যার ভিতরে পার্থক্য সুচিত করে দিব নেতার সাথে তোমাদের বোঝা পড়া করে আজকে অবশ্যই এই সুষ্ঠ বিচার আমি অবশ্যই করে দিব জোরে জোরে কনমার হাবা নেতার বিরুদ্ধে কোনটা অভিযোগ আরো জোরে জোরে জোর হলো না সবাই বলেন আমার সালমান, সাল আর ধরো মোটামুটি যাদের সংখ্যা ছিল কম যারা সংখ্যা লঘু হজরত তোমার জিজ্ঞাসা করলেন তোমরা নেতার ব্যাপারে কি বলতে চাও বলো ওনারা বলতেছেন আমাদের যিনি নেতা সাঈদ ইবনে আল জুমাহি আমরা আল্লাহর নামে কসম দিয়ে শপথ দিয়ে বলি আমাদের নেতা অত্যন্ত গুণাবলী সম্পন্ন ভালো মানুষ নেতা যেভাবে ওনার এই রাষ্ট্রটা এই রাজ্যটা পরিচালনা করতেছেন হিমসনগর চালাচ্ছেন আমাদের কলিজা ঠান্ডা নেতার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দিতে পারি না হযরত তোমার বললেন মাসনি কি বলে মেজরিটিস মাসনি গ্রান্টেড লে লাক্সারে হুকমুল কল যেদিকে বেশি সংখ্যক আমি সেদিকেই গ্রহণ করব সেদিকটাই প্রাধান্য দিব আমি তোমাদের অল্প সংখ্যকের সার্টিফিকেট অনুযায়ী আমার নেতাকে আমার কলিজার সাথে বরণ করব না বরং যারা বেশি সংখ্যক তাদেরটা আমি গ্রহণ করব নেতার বিরুদ্ধে আমি বিচার সালিশ করে তোমাদেরকে ন্যায় বিচার উপহার দিয়ে দিব যেরকম সুবহান আল্লাহ অভিযোগ কয়টা হলো আপনারা কি শুনবেন না কারণ কি শুনবেন সময় যদি একটু লাগে লাগে তবে আশা করছি অল্প সময় শেষ করতে পারো মুসলমান ভাইরা বলেন তো আমাদেরকে পরীক্ষা করবেন কে কে বিশ নম্বর উনত্রিশ নম্বর সুরাসুর এক নম্বর দুই নম্বর আয়তের ভিতরে আল্লাফা বলেন আলী লীলা

তাদের ভিতরে কি বদ্ধ চিন্তা তাদেরকে আমি কখনো পরীক্ষা করব না তারা ডিক্লারেশন করেছে ঘোষণা দিয়েছে আমরা ইমানদার এ কথা বলার সাথে সাথে আমি তাদেরকে পাস করে জান্নাতে দিয়ে দেব মামু বাড়ির মতো খালার বাড়ির মতো ওই শ্বশুরবাড়ির বাড়ির মতো জান্নাত দিয়ে দেব তা হবে না হবে না অহমলা ইফতান আমি কি তা করব না আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনারা জবাব দেন পরীক্ষা করবেন কি না কে কে কয়টা বিষয় ওইটা তো আগে বলে দিয়েছি আল্লাহ পাক বলেন তোমাদের মনের জিজ্ঞাসা হতে পারে পরীক্ষা কি শুধু আমরাই দিব আমাদের পূর্ববর্তীরা দিয়েছে কি দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল আল্লাহ তোমাদের জাতিকে আমি পরীক্ষা করেছি পরীক্ষার মাধ্যমে জেনে নিয়েছি ইমানের দাবিতে কারা সত্যবাদী ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী আমি পরীক্ষা নিয়েই তারপরে জান্নাতার নামের ফায়সালা করেছি জোরে বলেন আল্লাহ অমুসলমান সেই পরীক্ষায় দিচ্ছেন হজরত সাইদেব না আমর আল জুমাহি একটু ভালো করে মজা করে কান দিয়ে কথাটা শুনতে হবে হজরত অমর বেশি সংখ্যক লোকেরা যারা সাইদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন উনি তাদেরকে ধরে নিয়ে ভিতরে চলে গেলেন হজরত সাইদেব না আমন কিন্তু আগের থেকে জানে না অমর তার দরবারে আসিতেছে যদি জানতেন তার জন্য রেড কার্পেট রিসিপশন লাল গালিচাপূর্ণ সংবর্ধনার ব্যবস্থা উনি করতেন কি করতেন না আমাদের ঢাকা থেকে যারা আসেন তাদের জন্য রাস্তাঘাটে বিভিন্ন তৈরি হয় হয় কি না না কম বেশি তরণ গেট তাকে প্রত্যেকটা রাস্তার মনে মনে রব অমুক সাহেব আসিতেছেন কিন্তু যারা উন্নতির সর্বসমঘর্ষী করে পৌঁছে গেছে জাগতিক দিক থেকে মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন ওই সমস্ত দেশগুলির যারা বড় বড় লিডার কোন দিক দিয়ে পার হয়ে যায় কেউ টের পায় না জোরে জোরে কন্যা মার হাবা আরো জোরে কন্যা মার হাবা আমরা তো বলেই থাকি ইয়াম টিভি সাউন্ড মাস আসমাও যা যাতাও ওয়ালা আরা তেহনা ওই ধর ধরে বাজ বড় কথা কয় না আমরা সামান্য একটু জাতীয় জীবনে কোনো সমস্যায় বলে ওই সমস্ত দেশের কাছে হাত বার কিছু দাও তাছাড়া আর বাসি নেয় আসে না অথচ আল্লাহ বলেন তোমার এই জমিনের মধ্যে আমি যত সম্পদ লুকায়িত রেখেছি দুইটা গুণ অর্জন করতে পারলে আসমান জমিনের সব বরকত খুলে দেব ওরাই তোমাদের কাছে হাত তোমাদের হাত পাতে হবে না জনগণ ঠিক কিনা কয়টা কোয়ালিটি শুনবেন না

যদি কোন জনপদের লোক কোন দেশের লোক কোন এলাকার লোক কোন দেশের লোক যদি দুইটা কোয়ালিটি সম্পন্ন হয় আমি তাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরকার আসমানের বরকতের দরজা মানে আসমান থেকে যে বৃষ্টি বর্ষিত হবে এই বৃষ্টিটা বৃষ্টি না এটা ফসল বর্ষিত হবে যখন যেরকম মানের বৃষ্টিপাত দরকার আলো দরকার এটা আমার আল্লাহ আমাদেরকে দান করবে এখন এরকম অবস্থা হয় কি না যখন বৃষ্টি দরকার তখন হয় না বর্ষাকালে বৃষ্টি কি বেশি দরকার কিন্তু ওই সময় আমরা বন্যাতে প্লাবিত হয়ে যায় ফসলগুলি নষ্ট হয় হয়ে যায় আমরা অনেক প্রাকৃতিক সমস্যায় পড়ে যায় জোরে বলো ঠিক ঠিক আল্লাহ বলেন এরকম অবস্থা হবে না আমি তোমাদেরকে সময় উপজেই আসমান থেকে যখন যা দরকার সেটা তোমাদের জন্য দিয়ে দিয়ে দেব আর দুই নম্বর তোমাদের এই জমিনের নিচে এক একটা জমিতে এখন তো মাত্র মন করে ধান মারো এখন মাত্র সত্তর মন করে আশি মন করে আলু মারো আমি আল্লাহ বললাম এক জমিতে আমি অন্ত আলু দিয়ে। তালা মন পারেন কি না আল্লাহ শুধু তাই নয় আপনারা বলেন আমাদের এই দেশে গ্যাসের খুনি আছে না আমাদের এই দেশে কয়লার খুনি আছে না আপনারা কি মনে করেন না এই দেশের নিচে সোনার খনি আছে আপনারা কি মনে করেন না এই দেশের মাটির নিচে আপনার তেলের খনি আছে আপনারা কি মনে করেন না এই দেশের মাটির নিচে ইউরিনিয়ামের খনি আছে এই দেশের মাটির নিচে লোহার খনি আছে এটা কি আপনারা টের পান না আল্লাহ বলেন যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো সমস্ত খনিজ সম্পদের দরওয়াজা বরকত হিসেবে খুলে দেব তখন ভিক্ষার জলি ওরাই নিয়ে আসবে দুইটা কোয়ালিটি একটা হলো আমানো তোমাদের কি খাঁটি মানদার হতে হবে কি মান কিন্তু আমরা কি খাঁটি মানদার আসি ভাই আমাদের মধ্যে হিংসা বোঝায় ঠিক কি না সব আমরা দল বিচার করি আমরা কোন ব্যক্তিকে মেনশন করে বলি না যিনি যখন যেখানে বসেন তার চিন্তা আমি সবগুলো ফিগত করব নিজের করে নিব অন্যদেরকে কোনো চান্স দেব না এরকম ব্যাপার সেবার আসে না কিন্তু শুক্রিয়া আল্লাহর এসেন্সিয়াল যে যে সমস্ত জিনিসগুলি যেমন আগুন পানি বাতাস অক্সিজেন এগুলো কে রাখছেন তার হাতে এগুলো যদি সরকারের হাতে থাকতো কোন সরকার হাতে থাকতো ওই সরকারের প্রথম টার্গেট থাকতো প্রথম সিটিং এ বসে অক্সিজেন বন্ধ করে আগে বিরোধী দল বানাতো জনগণ ঠিক কিনা

এখন এই দোয়া শিখে আসে বাড়ির লক্ষর বসে আছে আর আগের আগে থেকেই জানে যে ওখানে পিশাবের কাছে দোয়া শিখতে এখন জিজ্ঞেস করছে কে তুমি ওখান থেকে দোয়া শিখতে গেলে সে দোয়া কে আমার কাজে লাগাও না কয় যে দোয়া তো কাজে লাগাবো বেকায়দা আছে যে কি বেকায়দা তোমার আমার যা হবে তার ডবল হবে আমি কি চাই আমার সে বল চুপ কর এই কাজে লাগাম যাবে না কিছু দূর কিছুদিন পরে স্ত্রী এসে বলতেছে দেখো আমরা খালি নিচের দিকেই যাচ্ছি ওইখানে ওপর দিকে উঠতেছে আমার হয় দুইটা বিল্ডিং হোক আমার নয় একটা হোক তাও তো একটা হলো ঠিক কী তুমি যদি দোয়া লাগাতে পারো ওই দোয়া আমাকে ফেরত দাও আমি কাজেলা কাজেলা বউ এখন ওই দোয়া আল্লাহর কাছে করতেছে দেখা যায় আর যদি বিল্ডিং একটা হয় আর দুটা হয় এর সোল যদি একটা মানুষ হয় আর দুইটা মানুষ হয় এরকম খালি উন্নতি হয় হঠাৎ করে ওই গবেষণা লিপ্ত আছে যে কিভাবে ওখান একদিন পয়েন্ট পেয়ে গেছি তুই দোয়াটা আমাকে ফেরত দে দোয়াটা ফেরত ওই এখন দোয়া ফেরত দিয়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার একটা চোখ কি গ্রাম বললাম এই কুন্দর হাটের পিছনে গ্রামটা ওই গ্রামে ব্রিটিশ পিরিয়ডে ওখানে একটা সোনার কি বলে তেলের খুনি হয়েছিল তেলের খুলি এখন সেটা আছে কিন্তু সেটা ব্রিটিশরা এমন ভাবে সিলগালা করছে বুঝছেন সিসা ঢালা করে দিয়েছে এখন আমরা এটাকে উঠাতে পারছি না আল্লাহ বলেন যদি এই দুইটা কোয়ালিটি তোমার মধ্যে থাকতো আমি নিনগ্রাম থেকে ওই লোকদেরকে নিনদ থেকে ঘুম থেকে তুলায়া ওখান থেকে আমি সোনার খনি তেলের খনি তোমাদের জন্য উঠায় দিতাম সুবহানাল্লাহ